আসসালামু আলাইকুম। একাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা। যারা অনলাইন ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে মনোযোগ সহকারে ক্লাস করছো, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আর আমরা এতদিন একাদশ শ্রেণীর লাইভ ক্লাস নিয়েছি, আর যেহেতু আমাদের এখন কোভিড-19 পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে, সেই জন্য আমরা আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা জানো সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র হবে, আর শুরুতেই আমার পরিচয় তোমাদেরকে জানিয়ে দেই। আমি রুকসানা মুস্তফা, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে তোমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রে, তোমরা বোর্ডে লক্ষ্য করো, সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টা আমরা পড়াচ্ছিলাম, একটু অংশ বাকি ছিল, সেটা আজকে শেষ করব আমরা। অধ্যায়টার নাম ছিল প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। আমরা গত ক্লাসে প্রত্নতত্ত্ব সম্পর্কে ধারণা পেয়েছি, আরো জানতে পেরেছি প্রাগৈতিহাসিক যুগে সমাজকে যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছিল, সে পাঁচটি ভাগ সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা ভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে বলা হয়েছিল পুরাতন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, প্রাম্য যুগ এবং লৌহ যুগ। এই পাঁচটি যুগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে পাঠের বিষয় হবে, দেখো লেখা আছে এখানে, বাংলাদেশের সভ্যতা, সভ্যতার বিকাশে সিন্ধু সভ্যতার অবদান। সিন্ধু সভ্যতার অবদান সম্পর্কে আজকে আমরা জানব। আর সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে হবে এই কারণে যে তোমাদের পরীক্ষাতে যখন উদ্দীপকে বিভিন্ন সভ্যতা সম্পর্কে উদ্দীপকে থাকবে, এই জন্য যে উদ্দীপকগুলো ঠিকমতো জানতে হলে, অ্যান্সার করতে হলে প্রত্যেকটা সভ্যতা সম্পর্কেই সেখানকার অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক রাজনৈতিক জীবন ইত্যাদি বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। কারণ সেই বিষয়গুলো না জানতে পারলে তোমরা উদ্দীপকটা পড়ে কোন সভ্যতাকে নির্দেশ করছে উদ্দীপকে, বা কোন সভ্যতা সম্পর্কে তোমাকে অ্যান্সার করতে হবে, সেটা তোমরা কিন্তু লিখতে পারবে না, না জানা থাকলে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান। তাহলে শুরুতে আমাদের এই সিন্ধু সভ্যতা, আমরা জানি যে উপমহাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক তথা সামাজিক কাঠামো রূপায়ণে কিন্তু সুদূর প্রসারী ভূমিকা রেখেছে, তাই না? আর এই সিন্ধু সভ্যতার এই সামাজিক সাংস্কৃতিক দিক বা সিন্ধু সভ্যতার যে অবদান, সে সম্পর্কে জানতে হলে আমাকে সিন্ধু সভ্যতার নগর জীবন, সিন্ধু সভ্যতার বাড়িঘরের ধরন, সেখানকার অর্থনৈতিক জীবন, সামাজিক শ্রেণী ইত্যাদি নানা বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এবং এটাও জানতে হবে যে সিন্ধু সভ্যতা কেন পতন হয়েছিল। তাহলে শুরুতেই আমরা জানব যে সিন্ধু সভ্যতার নগর জীবন সম্পর্কে আমরা শুরুতেই জানব। তাহলে আমরা জানি যে সিন্ধু সভ্যতার এই নদী বিস্তৃত হওয়ায় সেখানকার কৃষি অর্থনীতি ছিল মূলত এই সভ্যতার কিন্তু মূল চালিকা শক্তি। বাড়তি যে উৎপাদনের কারণে এই সমাজের বা এই সভ্যতার যে অবসর জীবনযাপনকারী যে শ্রেণীগুলো ছিল, বা সুষ্ঠু পরিকল্পনা, নগর জীবন এবং সাংস্কৃতিক এই যে শিল্পচর্চা গড়ে উঠেছিল, তা কিন্তু মোটামুটি উন্নত জীবনবোধই গড়ে উঠেছিল। আর সেখানকার সিন্ধু সভ্যতার নগরগুলোর রাস্তাঘাট ছিল কিন্তু বেশ প্রশস্ত, সেখানে পরিমাপ দেওয়া ছিল 3 থেকে 10 মিটার পর্যন্ত বিস্তৃত, যা বেশ মানে বেশ দূরের ব্যবধানে পরস্পরের ছেদ করে এক একটা আয়তাকার রূপ নিয়ে। আর এছাড়া সেখানে কিন্তু ছোট ছোট গলিগুলো, গলি রাস্তা ছিল, রাস্তার নিয়মিত ব্যবধানে কিন্তু ল্যাম্পপোস্টের ব্যবস্থাও ছিল। তোমাদের কিন্তু এভাবেই নগর জীবনটাকে এভাবেই কিন্তু জানতে হবে। এবং নগরের ভবনগুলো ছিল, কিন্তু পোড়ানো ইটের তৈরি। এবং সিন্ধু সভ্যতার যে স্বাস্থ্যকর নাগরিক পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় যে গোসলখানা বা পয় প্রণালী, পৌরসভা,
সুশৃঙ্খল প্রশাসন, উন্নত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা শক্তিশালী কেন্দ্রীয় সরকার, খাজনা আদায় তথা নগর জীবনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা কিন্তু সিন্ধু সভ্যতায় বিদ্যমান ছিল। তোমরা দেখে থাকবে, যদি পড়ে থাকো দেখবে তোমাদের সিন্ধু সভ্যতার নগর জীবন কিন্তু ঠিক এইভাবে বর্ণনা করা হয়েছে। এবং বড় মাঝারি ছোট আকারের কিন্তু সেখানে প্রাসাদ ছিল, এমন কি আবাসিক যে ইয়েগুলো ছিল, ভবনগুলো ছিল, তার ধ্বংসাবশেষ থেকেও কিন্তু সমাজে যে বিদ্যমান সামাজিক স্তর বিন্যাস অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আর ভবনগুলোর উন্নত যে শিল্পমানের না হওয়া হলেও কিন্তু আরামের জন্য সেগুলো বসবাসযোগ্যই ছিল। তো ভবনগুলো যেমনই হোক না কেন, অর্থাৎ উন্নত ধরনের, উন্নত শিল্পমানের তখনকার না হলেও সে তখনকার সময় যে বসবাসের জন্য যে একটা আরামযোগ্য সেটা কিন্তু সেটা ছিল তখনই। আর প্রত্যেকটা বাড়ি ছিল প্রশস্ত বারান্দা এবং জানালা। আরও ছিল বাড়িগুলোতে যে কূপ, নর্দমা, গোসলখানারও কিন্তু সেখানে সমাবেশ ছিল। এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা হলো এই সিন্ধু সভ্যতার নগর জীবনে, সেটা ছিল বৃহৎ আকৃতির একটা স্নানাগার। তোমাদের বইতে তোমরা দেখবে সে স্নানাগারের পরিমাণ দেওয়া আছে 30x33 মিটার। এটার অবস্থান ছিল এই নগরের যে মেইন, যেটা দুর্গের ঠিক তার মাথার উপরে ছিল সেই বৃহৎ স্নানাগারটা। এছাড়া এখানে কিন্তু আরো বহু সংখ্যক কিছু নিচু বেদি, চারিদিক প্রশস্ত বারান্দা ছিল সেখানে। অর্থাৎ বর্তমান নাগরিক জীবনের সব উপকরণই কিন্তু সেখানে বিদ্যমান ছিল। তাহলে আমরা নগর জীবন সম্পর্কে সিন্ধু সভ্যতার যেটা জানতে পারলাম তাতে বুঝতে পারলাম যে সেখানকার মানুষগুলো বেশ উন্নত জীবনধারী, উন্নত বা সুষ্ঠু পরিকল্পনা নগর জীবনে আশাবাদী ছিল। কারণ তাদের রাস্তাঘাটের ধরন, তাদের ল্যাম্প পোস্ট, তাদের যে বৃহৎ স্নানাগার, তাদের যে পয়ঃনলী, গোসলখানা বা আর অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলোর কথা বলা হয়েছে, যে পৌরসভা বা সুশৃঙ্খল যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, তারপরে যে সভাখানা, যেসব কথা ওখানে উল্লেখ করা হয়েছে, সেই জিনিসগুলো দেখে বোঝা যায় যে তারা কিন্তু উন্নত জীবনধারার তারা আশাবাদী ছিল। আর এখান থেকে আমরা এই সিন্ধু সভ্যতার যে বাড়িঘরগুলোর ধরন দেখলাম, সেখানেও লেখা ছিল যে তাদের সময়কারও কিন্তু একতলা দোতলা বাড়িঘর ছিল এবং বেশিরভাগ বাড়ি কিন্তু শুকনো ইটের দ্বারা নির্মিত ছিল এবং প্রত্যেক বাড়িতেই পানির সুষ্ঠু একটা পানির ব্যবস্থা ছিল এবং বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বৈঠকখানা, গোসলখানা বা স্যানিটারি যে ব্যবস্থাগুলো ছিল সবগুলো সেখানে সঠিকভাবে ছিল এবং বাড়িগুলোতে কিন্তু প্রতিরক্ষার জন্য যে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও সবগুলো বাড়িতেই ছিল। তাহলে এই গেল হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার নগর জীবন এবং বাড়িঘরের ধরন। এরপরে থাকলো সিন্ধু সভ্যতার যে অর্থনৈতিক জীবন, সে সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থনৈতিক জীবনে কি ছিল, সেখানে ছিল যে সিন্ধু সভ্যতার যে জনগণ একটা ব্যস্ত ও বিস্তৃত যে অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল তা কিন্তু এই সিন্ধু সভ্যতা অর্থনৈতিক জীবন করলেই কিন্তু বোঝা যায়। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে যে সিন্ধু সভ্যতার যে জিনিসগুলো আমরা পেয়েছি, সিন্ধু উপত্যকায় যে জিনিসগুলো গড়ে ওঠে সেগুলোর ভিতরে ছিল কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি এই বিষয়গুলো পাওয়া গেছে সেখানে। আর প্রধানত সিন্ধু সভ্যতার জনগণ কিন্তু ছিল কৃষিজীবী। এর মূল কারণ কি, ওই যে সিন্ধু উপত্যকায় গড়ে ওঠা নদী পরিবেষ্টিত সভ্যতা, সেই জন্য এখানকার অধিবাসী ছিল জনগণ, বেশিরভাগ জনগণই ছিল হচ্ছে কৃষিজীবী। কৃষি নির্ভর এই সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু তখন যে কৃষিকাজগুলো করত সেগুলোর ভিতরে ছিল ধান, গম, বার্লি, খেজুর ইত্যাদি তারাই উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করত। এছাড়াও তারা আরো অনেক নানা ধরনের সবজি বা মাছ, দুধ, গরু, মহিষ, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি নানা ধরনের জিনিস আহার করত এবং সেগুলো প্রতিপালন করত। আর উর্বর উপত্যকার কারণে এই উৎপাদিত হতো অতিরিক্ত যে কৃষিজ ফসল তা অকৃষিজীবীদের চাহিদাও কিন্তু পূরণ করত। অর্থাৎ যারা কৃষিজীবী ছিল না, অকৃষি পেশায় নিযুক্ত ছিল, তাদের কিন্তু কৃষিজীবী মানুষের
উৎপাদিত ফসল দিয়েই কিন্তু তাদের তাদের বাকি জীবনটা তাদেরও কাটাতো, অর্থাৎ তাদের চাহিদাটা পূরণ হতো অকৃষিজীবীদের। এরপরে সিন্ধু সভ্যতার ব্যবসায়ী শ্রেণী মিশর, পারস্য, চীন অর্থাৎ যে সমগ্র এশিয়ার যে ব্যবসায়ী কার্যকলাপ বিস্তার করেছিল বলে জানা যায়। লেনদেনের ক্ষেত্রেও কিন্তু এই সিন্ধু সভ্যতায় দেখা গেছে যে তারা কিন্তু সে তখন মুদ্রার প্রচলন তখন কিন্তু হয়নি তাদের মধ্যে, তাদের ভিতরে তখন ছিল বিনিময় প্রথা। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে সিন্ধু সভ্যতা কিন্তু মুদ্রার প্রচলনের কথা উল্লেখ করা হয়নি, তখন সেখানকার দ্রব্য বিনিময় প্রথা প্রচলন ছিল ঐতিহাসিকরা সেটা অনুমান করে বলেছেন। অর্থাৎ সিন্ধু সভ্যতার কারিগরগণ পর্যাপ্ত যে দ্রব্য সামগ্রী তৈরি করত এসবের চাহিদা ভারতের বিভিন্ন অংশ ছাড়াও কিন্তু ভারতের বাহিরে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়েছিল, ফলে তারা নানা দেশের সাথে কিন্তু এই সিন্ধু সভ্যতা বাণিজ্যিক সম্পর্ক বলতে সুসম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ মুদ্রার প্রচলন না থাকলে বিনিময় ব্যবস্থার মাধ্যমেই কিন্তু এই বিনিময় ব্যবস্থার মাধ্যমে এই নানা দেশের সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। তাহলে আমরা এই সিন্ধু সভ্যতার যে অর্থনৈতিক জীবন সম্পর্কে জানলাম, সেখানে বুঝতে পারলাম যে তাদের মূল পেশা ছিল কৃষিজীবী, আর যারা অকৃষিজীবী পেশার লোকজন ছিল তাদেরও কিন্তু এই কৃষিজীবীদের যে উৎপাদিত অতিরিক্ত ফসল উৎপাদিত হতো সেখান থেকেও কিন্তু তাদের অকৃষিজীবীদের চাহিদা পূরণ হতো, এমনকি তাদের এই কৃষিজীবী পণ্য দ্বারা তাদের সময়ে আর বাদ বাকি যে প্রয়োজনটা মেটানোর জন্য যে মুদ্রার প্রচলন থাকার কথা তখন কিন্তু সে প্রচলনটা ছিল না। কিন্তু তারা কি করেছে, তারা যাদের যেটা আছে বা যাদের যেটা নেই সেটা তারা বিনিময়ের মাধ্যমে, তখন ওই বিনিময়ের মাধ্যমে তারা সেটা পূরণ করত। এর ফলেও কিন্তু মুদ্রার প্রচলন না হলেও কিন্তু তারা নানা দেশের সাথে এই সিন্ধু সভ্যতার কিন্তু উৎপাদিত ফসলের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। এরপরে আমরা জানবো সিন্ধু সভ্যতার সামাজিক শ্রেণী, অর্থাৎ যে সিন্ধু সভ্যতার যে বড় বড় প্রাসাদ বা মাঝারি এবং ছোট আকারের যে আবাসিক ভবনগুলোর ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো দেখে অনুমান করা যায় যে সেই সময়কার সিন্ধু সভ্যতার ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর লোক বসবাস করত। এছাড়া এই সভ্যতার আরও যে পেশাজীবী কারিগর শ্রেণীর পরিচয় পাওয়া যায় তা সেখানকার মধ্যে ছিল রাজমিস্ত্রি, পাথর কাটারি, কামার, কুমার বা ইট প্রস্তুতকারক, স্বর্ণাকার, চর্মকার, কৃষক, ব্যবসায়ী ইত্যাদি নানা পেশার লোক তখন কিন্তু বসবাস করত। অর্থাৎ বলা যায় যে এই শিক্ষিত শ্রেণী এবং যোদ্ধা শ্রেণী ও ব্যবসায়ী শ্রেণী ও কারিগরি এবং শ্রমিকজীবী শ্রেণী সব ধরনের শ্রেণী কিন্তু এই সিন্ধু সভ্যতায় ছিল। এরপরে যেটা আমরা জানবো যে সিন্ধু সভ্যতার যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে উল্লেখ রয়েছে সেখানে যেটা জানা গেছে যে প্রত্নতাত্ত্বিক খনন কাজ থেকে যে উদ্ধারকৃত যে জিনিসগুলো আমরা যে তথ্যগুলোর মাধ্যমে যে পাঠোদ্ধার করা হয়েছিল সেখান থেকে আমরা সিন্ধু সভ্যতার যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে সঠিকভাবে কিছু বলা হয়নি, তারপরও যেটুকু ঐতিহাসিকরা অনুমান করে বলেছেন তার মধ্যে বলা হয়েছে যে হরপ্পা এবং মহেঞ্জোদারো বিভিন্ন ঘরবাড়ির এবং অট্টালিকার যে নির্মাণ কৌশলের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, সেখান থেকে এতটুকু বলা যায় যে উভয় এলাকায় কিন্তু একই একটা শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসনের অধীনে ছিল এবং কয়েকটি পরিবার মিলে একটি গ্রাম গঠিত হতো এবং গ্রামের একজন প্রধান থাকত, সে কখনো গ্রামবাসী পরিবারগুলোর দ্বারা নির্বাচিত হতো, আবার কখনো উত্তরাধিকার সূত্রে কিন্তু পদ লাভ করত। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা তাদের একটা নিয়ম শৃঙ্খলা ছিল। অর্থাৎ এখানে যেটাতে ঐতিহাসিক যেটা অনুমান করেছেন সেখানে তারা বলেছে যে হরপ্পা এবং মহেঞ্জোদারোর যে বিভিন্ন ঘরবাড়ি এবং অট্টালিকা নির্মাণের যে কৌশল ছিল সেখানকার মধ্যে দুটার ভিতরেই কিন্তু অনেক কিছু মিল খুঁজে পাওয়া যায়।
হয়তো উভয় এলাকায় এমনও ছিল যে একটা শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসনের অধীনে পরিচালিত হতো এবং কয়েকটি পরিবার মিলে একটি গ্রামও গঠিত হতো এবং গ্রামের কথা বলা হয়েছে গ্রামে একজন প্রধান থাকতো। সে প্রধানটা আবার কিভাবে নির্বাচিত হতো? প্রধানটা আবার পরিবারগুলোর মধ্যে নির্বাচিত হতো, অর্থাৎ কখনো সে আবার উত্তরাধিকার সূত্রেও নির্বাচিত হতো। তাকে উত্তরাধিকার সূত্রে তাকে প্রধান বলে পদ লাভ করত, অর্থাৎ গ্রাম প্রধানকে সাহায্য করার জন্য সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল। আর পঞ্চায়েত ছিল নির্বাচিত প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান গ্রামবাসীর জন্য যে জমি বিলি বন্দোবস্ত করত, রাজস্ব আদায় করত, সামাজিক সমস্যার সমাধান করার চেষ্টা করত এবং অপরাধের যে বিভিন্ন ধরনের যে অপরাধ সংঘটিত হতো তার সালিশি কাজে সে নিয়োজিত ছিল। এরকম ছিল সিন্ধু সভ্যতার রাজনৈতিক অবস্থান। এছাড়া আমরা যেটা জানতে পারি সিন্ধু সভ্যতার আরো যেটা বলা হয়েছিল যে শিল্পকলা সম্পর্কে, সেখানকার সিন্ধু সভ্যতার শিল্পকলাতে যেটা বলা হয়েছিল, বলা হয়েছে যে সিন্ধু সভ্যতার মানুষ শিল্প চিত্রাঙ্কন প্রণালীতেও কিন্তু বেশ পারদর্শী ছিল। কারণ তখনকার যে বিশেষ করে যে অঙ্কন প্রণালীর কথা বলা হচ্ছে, তার পশুর ছবিটাই কিন্তু বিশেষভাবে লক্ষণীয় ছিল। তাদের তৈরি যে ছবিগুলো, সেগুলো দেখে ঐতিহাসিকরা অনুমান করেছে তাদের অধিকাংশ ছবি হচ্ছিল পশুর ছবির প্রাধান্য, যেখানে তারা বাঘ, হরিণ, হাতি ইত্যাদি বিভিন্ন ধরনের ছবি সংবলিত অনেক সীলমোহর আবিষ্কৃত হয়েছিল। আর এই সিন্ধু সভ্যতার জনগোষ্ঠী শিল্পকলায় ও কারুশিল্পে যে বেশ উন্নত সাধন করেছিল তার প্রমাণ মেলে সুন্দর ডিজাইনের যে মৃৎপাত্র বা হাতির দাঁতের যে দ্রব্য সামগ্রী, স্বর্ণ, রৌপ্য, তামা ও ঝিনুকের তৈরি যে অলঙ্কার থাকে সেগুলো থেকে বোঝা যায়। অর্থাৎ শিল্পকলার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, শুধু শিল্পকলা না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিন্ধু সভ্যতার গুরুত্ব অপরিসীম ছিল। ভাস্কর্য, চিত্রকলা, অলঙ্কার শিল্পের দক্ষতায় যে হরপ্পা মহেঞ্জোদারো সমৃদ্ধি নির্দেশ করেছিল। অর্থাৎ এই ইতিহাসবিদগণ তৃতীয় নগর বিপ্লবের কেন্দ্র বলে মনে করেন, কারণ তারা মনে করে দুটি নগরের সাক্ষ্য পাওয়া যায় সিন্ধু সভ্যতায়। একটা হচ্ছে ইরাবতীর ধারে হরপ্পা, বর্তমানে পাকিস্তানের লাহোর থেকে যে 100 মাইল দক্ষিণ পশ্চিমে পাঞ্জাবে মন্টগোমারি এলাকায় যে গিয়েছে সেটা, অন্যটি যেটাকে বলা হচ্ছে সিন্ধু প্রদেশের যে সিন্ধু নদের তীরে অবস্থিত মহেঞ্জোদারো, সেটার কথা বলা হয়। তো বর্তমানে এই করাচি থেকে যেটা 200 মাইল উত্তরে অবস্থিত, তাহলে এই দুই এলাকা মিলে কিন্তু সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। একটা হচ্ছে হরপ্পা আর একটা হলো মহেঞ্জোদারো। আরো এখানে বলা হয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারো ছাড়া এই অঞ্চলে আরো কিন্তু 40টি বসতি গড়ে উঠেছিল। এসব নিদর্শন থেকে এই হরপ্পা এবং মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ রয়েছে সেখানকার নিদর্শন দেখে ইতিহাসবিদগণ মনে করেন যে সিন্ধু নদের অববাহিকায় একটা ঐশ্বর্যশালী নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধুদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে কিন্তু বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। আর এই হরপ্পা এবং মহেঞ্জোদারোর নগর কিভাবে গড়ে উঠেছিল এবং কি ধরনের গ্রাম থেকে বা কি ধরনের মানুষ এই সংস্কৃতির জন্মদাতা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে হরপ্পা ও মহেঞ্জোদারো যেসব নরকঙ্কাল পাওয়া গেছে সেখান থেকে কিন্তু এই উভয় সভ্যতার বহু জাতির সংমিশ্রিত সভ্যতা নিদর্শন তার কিন্তু প্রমাণ মিলেছে, এটা ঐতিহাসিকরা মনে করেন। তাহলে আমরা বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান সম্পর্কে জানতে, আমরা যে জিনিসগুলো বিষয়গুলো জানতে পারলাম তার ভিতরে জানলাম নগর জীবন সম্পর্কে, সিন্ধু সভ্যতার বাড়িঘরের ধরন সম্পর্কে, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক জীবন, সামাজিক যে শ্রেণীগুলো ছিল তখনকার ভিতরে মানুষের মধ্যে সেই সামাজিক শ্রেণীগুলো সম্পর্কে, এবং সিন্ধু সভ্যতার যে রাজনৈতিক অবস্থা এবং তারা যে বিভিন্ন শিল্পকলার পারদর্শী ছিল, তারা যে শিল্পকলায় বেশ পারদর্শী অর্জন করেছিল ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে সিন্ধু সভ্যতার যে
পতন হয়েছিল সে সম্পর্কে আমরা জানব। এখানে সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে যে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে সেখানে দেখো বলা হয়েছে যে এই সিন্ধু সভ্যতা গড়তে কিন্তু অনেক সময় লাগলেও পতন হতে কিন্তু অধিক সময় লেগেছে তা কিন্তু বলা হয়নি। অর্থাৎ সিন্ধু সভ্যতার পতনে সুনির্দিষ্ট কোনো কারণ এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ ওই সময়ে কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায়নি এ সম্পর্কিত। সেই জন্য এখানে অনেক কারণ বা অনেক ধারণা অনুমান করেছে ঐতিহাসিক বিদরা। প্রকৃতপক্ষে সিন্ধু সভ্যতার যে ধ্বংসের জন্য যে একাধিক কারণ দায়ী সে সম্পর্কে আমরা কিছু জানবো। এই যেটা ধারণা বিভিন্ন পণ্ডিতদের মতে যে পতনের পিছনে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে সে কারণগুলোর মধ্যে প্রথমেই ছিল মহামারী, বন্যা ও প্লাবন যে ভূমিকম্প সেটা দায়ী করা হয়েছে সিন্ধু সভ্যতা পতনের জন্য। এমনকি আরো বলা হয়েছে যে বহুশক্তির আক্রমণ, বিশেষ করে আর্যদের আক্রমণের দ্বারা সিন্ধু সভ্যতার পতন হয়েছিল বলে অনুমান করা হয়। আরো বলা হয়েছে যে তাদের ভিতরে অভ্যন্তরীণ যে একটা কোন্দল, অভ্যন্তরীণ সংকট, সেজন্য অনেক সময় সিন্ধু সভ্যতা পতন বলে মনে করা হচ্ছে। আরো ছিল মাটির উর্বরতা হ্রাস এবং অবক্ষয় বা আবহাওয়া ও তখনকার জলবায়ুর যে পরিবর্তনটা হয়েছিল সেটার জন্য সিন্ধু সভ্যতার বিলুপ্তির কারণ হতে পারে। আরো বলা হচ্ছে যে গড় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় তখনকার সমাজে যে বন উজাড় হয়ে গিয়েছিল বা মরুকরণ হয়েছিল সেভাবেও সিন্ধু সভ্যতার পতন হতে পারে। এবং এমনকি এটাও বলা হয়েছে যে সিন্ধু সভ্যতা যে ভৌগোলিক আকার আকৃতির যে পরিবর্তন হয়েছিল নানাভাবে, এরকম নানা কারণ এখানে সিন্ধু সভ্যতার বিলুপ্তির কারণ বলে উল্লেখ করা হয়েছে। এবং পুরাটাই কিন্তু সুনির্দিষ্ট যে কারণ যে এ কারণে সিন্ধু সভ্যতার পতন হয়েছে তা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। অর্থাৎ এই সিন্ধু সভ্যতার পতনের কারণ বলে মনে করতে ভারতীয় ইতিহাসবিদ ডক্টর অতুল সুর এই সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে চিন্তা শক্তির বন্ধাত্মকে তিনি দায়ী করেছেন। তার মতে যে সময় এবং কালের যে পরিবর্তনের সাথে সাথে যে প্রয়োজন হয় চিন্তা শক্তি সংস্কারের, কিন্তু সিন্ধু সভ্যতার তখনকার মানুষদের যে কারিগরি দক্ষতা বৃদ্ধি বা নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে যে কোনো মনোযোগ ছিল না তা কিন্তু এই সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে তারা সব ক্ষেত্রে কিন্তু পরে পিছিয়ে পড়ে, যার অনিবার্য পরিণত হয় ধ্বংস। এটা তখনকার ভারতীয় ইতিহাসবিদ ডক্টর অতুল সুর এর ধারণা যে ফলে তখনকার সমসাময়িক যে অন্যান্য সভ্যতা ছিল তা সব ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে এবং অনিবার্য পরিণত হয় ধ্বংসের মুখে। আর এই যে কারণগুলো এখানে বলা হলো যে মহামারী, বন্যা, প্লাবন, ভূমিকম্প বা বহিঃশক্তির আক্রমণ, অভ্যন্তরীণ সংকট, মাটির উর্বরতা হ্রাস এবং অবক্ষয়, আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন বা ভৌগোলিক আকার আকৃতির যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সিন্ধু সভ্যতার বিলুপ্তির বা পতনের কারণ হিসেবে। ঠিক আছে, এরপরে দেখো এই সিন্ধু সভ্যতা থেকে যদি কোনো উদ্দীপক হয়ে থাকে তোমাদের নিজ নিজ যার কাছে যে লেখকের বই রয়েছে তোমরা তোমাদের অনুশীলনীতে প্রশ্ন দেখবে যে এরকম সিন্ধু সভ্যতার যে প্রশ্নগুলো রয়েছে সেখানে উদ্দীপকগুলো কিভাবে আসে আমি এখানে একটা আলোচনা করি। দেখো তোমাদের বইতে দেখবে এখানে বলা হচ্ছে একটা উদ্দীপককে যে সুখেন দাস তার জীবিকার প্রয়োজনে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে এবং এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদন করত। এটাই ছিল তার পেশা। তার স্ত্রী সংসারের কাজের ফাঁকে স্বামীর ও সন্তানের যে মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে তার কাছে সেটা খুবই পছন্দের কাজ। এটা বলা হচ্ছে উদ্দীপক। এখানে ক, খ, গ, ঘ চারটা প্রশ্ন হয়। ক যে জ্ঞানমূলক প্রশ্ন সেটা এখন যে কোনো অধ্যায় থেকে হতে পারে বা এই অধ্যায় থেকেও হতে পারে। যেমন এখানে বলা হচ্ছে যে চাকার আবিষ্কার হয় কোন যুগে, আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি। খ তে বলা হলো যে ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়, সবগুলো আলোচনা করা হয়েছে। আমরা উদ্দীপক সংশ্লিষ্ট যে প্রশ্ন গ আর ঘ এই দুটো প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে দেখো গতে বলা হচ্ছে এখানে উদ্দীপকে, এই যে সুখেন দাসের কথা বলা হচ্ছে,
তার স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। তোমার কিন্তু এখানে প্রশ্নে সিন্ধু সভ্যতার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে সেভাবে আনসার করতে হবে যে উদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের ধর্মীয় দিকটির মিল লক্ষ্য করা যায়। কারণ আমরা সিন্ধু সভ্যতার কিন্তু অনেকগুলো দিক আলোচনা করেছি, তাই না? নগর জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, বাড়িঘরের ধরন, তারপরে তাদের ভিতরে যে সামাজিক শ্রেণীগুলো ছিল, এমনকি তাদের ধর্মীয় যে বিশ্বাস, শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তাহলে এই উদ্দীপকে পড়ে আমরা যে এখানে উদ্দীপকের শেষে বলা হয়েছে যে কাজের ফাঁকে সে তার স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনায় করে থাকে, যা তার কাছে খুবই পছন্দের কাজ। এই লাইনটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে স্ত্রী সুখের দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের ধর্মীয় দিকটির মিল খুঁজে পাওয়া যায়। আর আমরা জানি যে ভৌগোলিক দিক থেকে সিন্ধু সভ্যতা কিন্তু বর্তমান আরব সাগরের দক্ষিণাংশে এবং পশ্চিমে বিলুস্তান ও হিমালয়ের পরবর্তী উত্তর পশ্চিমাংশে এবং ভারতীয় মরু অঞ্চলের দক্ষিণ পূর্বাংশ জুড়ে অবস্থিত। আর খ্রিস্টপূর্ব এই 3000 সালের কাছাকাছি সময়ে কিন্তু সিন্ধু নদের অববাহিকায় একটি ঐশ্বর্যশালী নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। তবে সিন্ধু সভ্যতার যুগে মানুষদের মধ্যে যে ধর্ম বিশ্বাস সম্পর্কে কিছু নিশ্চিত করে ওভাবে বলা যায়নি, কারণ এখানে কোনো ধর্ম মন্দির বা উপাসনালয় পাওয়া তখন যায়নি। উদ্দীপকে এই সুখের দাসের স্ত্রীর কর্মকাণ্ডে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের ধর্মের দিক পরিলক্ষিত হয়েছে, কেননা তাদের ভিতরে কিন্তু বিভিন্ন দেব দেবী তারা যে উপাসনালয় করত সেটার প্রমাণ পাওয়া গেছে। এই থেকে অনুমান করা হয় যে সিন্ধু সভ্যতায় তাদের ভিতরে কিন্তু মাতৃপূজা বেশি খুব বেশি জনপ্রিয় ছিল। অর্থাৎ সিলমোহরের অঙ্কিত যে চিহ্ন থেকে যেগুলো দেখা গেছে তাদের, তারা যে ছবিগুলো অঙ্কিত করেছিল, বাঘ, মহিষ ইত্যাদি, যে হরিণ, গন্ডার ইত্যাদি পরিবেষ্টিত যে উলঙ্গ ত্রিমুখী, এবং এই যে যে এখানে আরো ছবি ছিল যে মাথার তিনটি শিং, নানা ধরনের জীবজন্তু তারা পরিবেষ্টিত, এই থেকে বোঝা যায় যে সিন্ধু সভ্যতা বা সিন্ধু সমাজের পশুপতি যে শিবের পূজা প্রচলিত ছিল, সেখানে পশুপতি যে শিবের পূজা নামে একটা পূজা সেটা তখন সময় খুব প্রচলিত ছিল। তবে দেবদেবী হিসেবে এখানে এই বৃক্ষ, পাথর বা সাপ, পশু পাখি উপাসনালয় কিন্তু তারা করতো। আর বৃক্ষের মধ্যে তারা পিপল বৃক্ষকে তারা বেশি পবিত্র বলে মনে করত, তাদের সিন্ধু সভ্যতার সময়কার মানুষের কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা পাথর, নদী, পশু, গাছ, লিঙ্গ ইত্যাদি নানা ধরনের পূজায় তারা তখন খুব নিমজ্জিত ছিল। আর উদ্দীপকের যে সিন্ধু সভ্যতার যে ধর্মীয় দিকটির কথা বলা হয়েছে, তা কিন্তু আমরা উদ্দীপকটা পড়ে সিন্ধু সভ্যতার যে ধর্মীয় দিক প্রতিফলিত হয়েছে তা কিন্তু সহজে বুঝতে পারি। এভাবে তোমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমে যে প্রশ্নটা অ্যান্সার প্রথমে যেটা প্রশ্ন করা হয়েছে যে কোন দিকটির মিল খুঁজে পাওয়া যায়, এই দিকটির কথা প্রথমে তোমাকে উল্লেখ করতে হবে, পরে সে দিকতে আলোচনা করতে হবে। এরপরে ঘ নাম্বারে বলা হচ্ছে যে সুখের দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাকে বলতে হবে প্রশ্নের সঙ্গে মিল রেখে যে হ্যাঁ, সুখের দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। অর্থাৎ তোমার প্রশ্নোত্তর এই উক্তিটির সাথে আমি একমত। সিন্ধু সভ্যতার পরিবেষ্টিত হওয়ার ফলে উর্বর পলিজমিতে যে কৃষি অর্থনীতি ছিল, এই সভ্যতার তা ছিল কিন্তু প্রাণকেন্দ্র। আমরা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক জীবন পুরো কিন্তু সেটা জানতে পেরেছি, এবং সিন্ধু সভ্যতার নগর সংস্কৃতির যে বিকাশ ঘটেছিল, জনসংখ্যা অধিকাংশ বাস করত কিন্তু সেখানে, যেটা জানতে পারলাম যে গ্রামে। আর এর কারণ হিসেবে জানা যায় যে প্রথাগত তো সিন্ধু সভ্যতার জনগণ ছিল কৃষিজীবী। উদ্দীপকে নির্দেশিত সিন্ধু সভ্যতার অর্থনীতি কৃষি ও ব্যবসা বাণিজ্যের ওপর তারা কিন্তু নির্ভরশীল ছিল, এবং তখনকার মানুষ, আমরা অর্থনৈতিক জীবন থেকে এই অ্যান্সারটা দিতে হবে, তখনকার মানুষ গম, বার্লি, ধান,
যব ইত্যাদি খেজুর এই ধরনের জিনিসগুলো তারা উৎপাদন করত এবং তাদের উৎপাদিত অতিরিক্ত উৎপাদিত ফসল দিয়ে কিন্তু অকৃষিজীবীদেরও চাহিদা পূরণ হতো এবং গৃহপালিত যে পশু কৃষি চাষ এবং খাদ্য সরবরাহ করত এই সভ্যতার অর্থনীতিটা ছিল মূলত ব্যবসা বাণিজ্যের উপরটাই নির্ভরশীল ছিল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে মুদ্রার প্রচলন না থাকলেও তখনকার মানুষের মধ্যে কিন্তু বিনিময় প্রথা প্রচলিত ছিল আর সেই জন্য কিন্তু বিনিময় প্রথা দিয়েই কিন্তু তারা বিভিন্ন দেশের সঙ্গে তারা নানা ধরনের বাণিজ্যিক সুসম্পর্কে গড়ে তুলেছিল অর্থাৎ সিন্ধু সভ্যতা ব্যবসা বাণিজ্যে বেশ যে সমৃদ্ধ ছিল সে ব্যবসায়ী শ্রেণী মিশর পারস্য মেসোপটেমিয়া এশিয়ার বিভিন্ন অঞ্চল চীন ইত্যাদি সব দেশের সঙ্গে তারা সুসম্পর্ক গড়ে তুলেছিল আর এই সময়ে তখন কিন্তু এই যে অগ্রগামী প্রযুক্তি হিসেবে যে জিনিসগুলো ছিল তা ছিল গরুর গাড়ি নৌকা ব্যবসায়ী ইত্যাদি নৌকা ব্যবসা যে জিনিসগুলো ছিল এগুলোর মাধ্যমে তারা ব্যবহার করত এবং ব্যবসার কাজে তারা সহায়তা পাত আর শিল্পের ক্ষেত্রে তাদের ভিতরে কিন্তু তাঁত শিল্পের বিকাশ ছিল সিন্ধু সভ্যতার একটা যেটা শিল্পের প্রমাণ পাওয়া যায় সিন্ধু সভ্যতায় লেনদেনে যেটা বলা হলো যে মুদ্রা প্রচলন না থাকলেও তখনকার ভিতরে ছিল বিনিময় ব্যবস্থা প্রচলন ছিল এইভাবে তোমাদের ঘ নম্বর প্রশ্নের সঙ্গে মিল রেখে আনসার করতে হবে অর্থাৎ এভাবে শেষ করে দিতে হবে যে পরিশেষে আমরা উপরের যে উল্লেখিত তথ্য যেগুলো পালাম যেগুলো তুমি লিখলা সে তার ভিত্তিতে বলতে হবে যে উদ্দীপকে সুখের দাসের পেশা আমাদেরকে সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থাকে কিন্তু স্মরণ করে দেয় এভাবে তোমাকে উল্লেখ করতে হবে কারণ তোমাকে প্রশ্নে বলা হয়েছিল যে সুখের দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি সে তোমাকে প্রমাণ করতে হবে উত্তরের মাধ্যমে তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সিন্ধু সভ্যতার সম্পর্কে যে বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার যে অবদান সেখান থেকে আমরা জানলাম সিন্ধু সভ্যতার ভিতরে যে দুটা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ছিল তা ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং তাদের ভিতরকার যে নগর কেন্দ্রিক জীবন ব্যবস্থা যে বাড়িঘরের ধরন যে অর্থনৈতিক জীবন যে রাজনৈতিক ব্যবস্থা তাদের ভিতরে যে সামাজিক শ্রেণী গড়ে উঠেছিল এবং শিল্পকলা তারা যে পারদর্শী ছিল ইত্যাদি বিষয়গুলো আমরা সিন্ধু সভ্যতায় জানতে পারলাম এবং সিন্ধু সভ্যতার কারণ যে মূলত একটি ছিল না সেটাও জানা গেল যে সুনির্দিষ্ট কোনো কারণ নেই এই সিন্ধু সভ্যতা পতনের পিছনে অনেকগুলো কারণ ঐতিহাসিক বিদ্যা মনে করেছে এবং সিন্ধু সভ্যতা থেকে যে উদ্দীপক যদি এসে থাকে তখন তোমাদেরকে এই জিনিসগুলো এই সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক দিকগুলো তোমাদেরকে জানতে হবে তাছাড়া কিন্তু তোমরা উদ্দীপকে কোন সভ্যতার কথা বলা হচ্ছে যদি সিন্ধু সভ্যতা উল্লেখ করে না থাকে কোন সভ্যতার কথা বলা হচ্ছে তুমি কিন্তু সেটা নির্দেশ করতে পারবে না সেই জন্য প্রত্যেকটা সভ্যতা সম্পর্কে তোমাদেরকে এই দিকগুলো সম্পর্কে জানতে হবে আজকে এই পর্যন্ত আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আর তোমরা এখন ঘরে থাকো ভালো থাকো সুস্থ থাকো বাহিরে ঘোরাফেরা কম করো ঘরে বসে লেখাপড়া করো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ